এখন তোমরা স্ক্রিনের উপর যে গেমের পিকটা দেখতে পাচ্ছ তা হচ্ছে নতুন বাংলাদেশি গেমের পিক। আর হ্যাঁ, আবারও চলে আসলো বাংলাদেশি নতুন একটি গেম, যে গেমটি হবে একটি ব্যাটল রয়্যাল গেম, এবং এই গেমটা অলরেডি প্লে স্টোরে অ্যাভেলেবল, মানে তুমি চাইলে এখনই তুমি এই গেমটা ডাউনলোড করে খেলতে পারবা। এন্ড ভিডিওর প্রথমে যে স্ক্রিনশটটা দেখালাম তা হচ্ছে এই গেমেরই একটা স্ক্রিনশট। আবার ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখাবো এই গেমের গেম প্লে এবং এই গেমটা কিভাবে ডাউনলোড করতে হয়। সব থেকে বড় বিষয়, এই গেমের ভিতরে দুর্দান্ত কিছু ভুল রয়েছে, যে ভুলগুলো দেখে আমি হাসবো না কাঁদবো বুঝতে পারছি না। আর তাই তোমরা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণই দেখো, কারণ সম্পূর্ণ ভিডিওটাই দেখা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ফ্যামিলির একজন মেম্বার হয়ে যেও, তার সাথে সাথে ঘন্টাটা বাজিয়ে দিও যাতে করে পরবর্তী ভিডিওর আপডেট তোমার কাছে সবার আগে যায়। এবং তুমি যদি এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো তাহলে পেজটা ফলো করে দিয়ে এই ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো প্রথমেই বলে রাখি, ভিডিওটা মনোযোগ সহকারে দেখো, কারণ মনোযোগ সহকারে না দেখলে তোমাদেরকে এই ভিডিওটা আবার দেখতে হতে পারে। আমি জানি তুমি আমার প্রত্যেকটা ভিডিও মনোযোগ সহকারে দেখো। ওকে, এখন গেমের কথায় আসি। এই গেমটা হচ্ছে একটা অফলাইন টিপিপি শুটিং গেম, যে গেমটার গ্রাফিক্স তোমার মন কেড়ে নিবে, মানে এই গেমের গ্রাফিক্স পিসি গেমের সাথে তুলনা করলে মনে হয় না ভুল হবে। তবে এই গেমের গ্রাফিক্স ভালো হলেও কন্ট্রোলারটা একটু হতাশাজনক, কিন্তু কন্ট্রোলারে যাওয়ার আগে তোমরা এই গেমের কিছু গেম প্লে দেখে নাও। তো আমরা এতক্ষণ গেমটির গেম প্লে দেখলাম এবং গেমটার গ্রাফিক্সও দেখলাম, আর দেখে বুঝলাম গেমটার গ্রাফিক্স অনেক হাই করা হয়েছে। যারা যারা গেমটির গেম প্লে দেখে ডাউনলোড করতে চাচ্ছ তারা একটু ওয়েট করো, কারণ আর একটু ওয়েট করলে গেমটা আর ডাউনলোড করার ইচ্ছেই হবে না। তো গেমটা ডাউনলোড করে ইনস্টল করার পর প্রথমে গেমের ভিতর ঢুকলাম, আর গেমের ভিতর ঢোকার পর একদম খুশি হয়ে গেছিলাম গেমের গ্রাফিক্স দেখে। কিন্তু ভাই, কন্ট্রোলার এমন কেন? মানে ক্যারেক্টার মনে হচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছে, যেখানে আমার এইখান থেকে এইখানে যাওয়ার জন্য সময় লেগেছে 10 সেকেন্ড। আবার এই গেমে কন্ট্রোলারের মধ্যে রয়েছে জয়স্টিক এবং ফায়ার বাটন, এছাড়া কোনো কন্ট্রোলারই নেই। একটা শুটিং গেমের ভিতর এত কম কন্ট্রোলার থাকে আমি এই প্রথমে এই গেমের ভিতর দেখলাম। যাই হোক, গেমটা প্লে করার পর ক্যারেক্টারটা নিয়ে হালকা একটু এগোলেই আচমকা ফায়ার বাটনের শব্দ শোনা যায়। তবে সেই ফায়ারটা কে করতেছে অনেকক্ষণ খোঁজার পরও খুঁজে পেলাম না। এরপর আচমকা দেখি পিছন দিক থেকে একটা এনিমি আসতেছে এবং সেই এনিমি আমাকে ফায়ার করতেছে, কিন্তু আমি হাজার চেষ্টা করেও এনিমির কাছ থেকে পালাতে পারিনি, কারণ আগেই বললাম এই গেমের মুভমেন্ট অনেক স্লো। তারপর একটা জিনিস খেয়াল করলাম, এনিমির গুলি গায়ে লাগার পর রক্তের পরিবর্তে এই সব বের হচ্ছে, মানে একটা দেয়ালে গুলি করলে যা বের হয় তাই বের হচ্ছে ক্যারেক্টার থেকে। মানে আমি বুঝলাম না মানুষটাকে ইট পাথরে তৈরি নাকি রক্তে মাংসে তৈরি। বাই দ্য ওয়ে, গেমটা ডাউনলোড করার সময় গেমটার নাম ছিল ব্যাটেল মোবাইল বাংলাদেশ, যেখানে ব্যাটেলের স্পেলিং হচ্ছে BATTLE, যেটা ঠিকই আছে। তবে গেমের ভিতর ঢুকলে এখানে দেখা যায় ব্যাটেল মোবাইল বাংলাদেশের ব্যাটেলের স্পেলিং হচ্ছে BATTEL। এখন তোমাদের কি মনে হয়, গেমের ডেভেলপার কি মূর্খ নাকি অশিক্ষিত নাকি অনিচ্ছাকৃত ভুল, তা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই লিখে দিও। আবার এই গেমটা এত সুন্দর গ্রাফিক্স এর জন্য 2GB এবং 3GB র্যামের ফোনে খেলাই যায় না, 3GB র্যামের ফোনে খেলা গেলেও অনেক ল্যাগ করে। তাই তোমাদের যাদের 2GB র্যামের ফোন তারা ভুলেও এই গেমটা ডাউনলোড করো না, কারণ ডাউনলোড করলে শুধু তোমাদের MB লস হবে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও। আবার ফেসবুক পেজ থেকে তুমি যদি ভিডিওটা দেখো তাহলে ভিডিওতে অবশ্যই একটা কমেন্ট করে দিও এবং পেজটা ফলো করে দিও। WWE গেম মোবাইলে খেলতে চাইলে বাঁ পাশে ভিডিওতে ক্লিক করো, ভূতের গেম প্লে দেখতে চাইলে ডান পাশে ভিডিওতে ক্লিক করো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, খুদা হাফেজ।